ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষ ওভারে নাটকীয় পরাজয় বরণ করে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচের শুরু থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের উপরে আধিপত্য দেখিয়েছিল সানরাইজার্স, তবে শেষের দিকে মোমেন্টাম নিজেদের করে নিয়েছে বিরাট কোহলির বেঙ্গালুরে। আইপিএল এর ষষ্ঠ ম্যাচে আজ মাঠে নেমেছে দুই দল। এদিন শুরুতে টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছেন ডেভিড ওয়ার্নার। ব্যাটিং করতে নামা কোহলিদের দলকে কোণঠাসা করে ফেলেছিল সানরাইজার্স হায়দরাবাদের বোলাররা। তবে গ্লেন ম্যাক্সওয়েলের 59 রান বিরাট কোহলির 33 রানে ভর করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 149 রান তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর। সানরাইজার্স এর হয়ে অসাধারণ বোলিং করে 3টি উইকেট পেয়েছেন জ্যাসন হোল্ডার। এদিকে জবাবে এই রান তাড়া করতে নেমে ওপেনিং এ ডেভিড ওয়ার্নার করেছেন 54 রান। 38 রান করে মানিশ পান্ডে দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন অনেকটুকু, তবে শেষের দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে শেষ রক্ষা হয়নি তাদের। শেষ ওভারে সানরাইজার্স হায়দরাবাদের প্রয়োজন ছিল 16 রান, কিন্তু সেখান থেকে 10 রান তুলতে পেরেছে তারা, যার ফলে 6 রানের জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর। এদিন বেঙ্গালুরের হয়ে সর্বোচ্চ 3টি উইকেট পেয়েছেন শাহবাজ, এছাড়াও সিরাজ হার্শালরা পেয়েছেন 2টি করে।